হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ শেয়ার করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী গোলগোলা বা গুলগুলির রেসিপি, যে যে নামেই চেনেন বা জানেন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার আর পারফেক্ট হয়েছে এই গোলগোলা রেসিপি। পারফেক্ট গোলগোলার রেসিপি পেতে প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। হোটেলের গুলগুলির থেকেও একদম সফট হয়েছে দেখতে, অবশ্যই দেখে বুঝতে পারছেন। কী কারণে গোলগোলা সফট হয় আর কী কারণে শক্ত হয়, পুরো ভিডিও দেখলে এর কারণ জানতে পারবেন। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। গোলগোলার ভেতরটা দেখে আশা করি বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে চলে যাই। ওয়েলকাম টু মাই জেফ কিচেন। প্রথমে একটা বড় বোলে হালকা কুসুম গরম পানি 2 মগের একটু বেশি নিয়েছি। কে কতটুকু বানাবেন সেই হিসাবে পানিটা নিয়ে নেবেন। চিনি অবশ্যই নিজের স্বাদ মতো দিবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। 2 টেবিল চামচ ইস্ট, আমি একটু বেশি বানাবো তাই ইস্টটা বেশি দিলাম। চিনি গলে আসা পর্যন্ত নেড়ে মিশিয়ে নিব। পরিমাণ মতো আটা, অবশ্যই গোলগোলার জন্য আটাই নেবেন। ময়দা দিয়ে বানালে রাবারের মতো শক্ত হবে, তাই আটা দিয়েই বানাবেন এই গোলগোলা। সামান্য বেকিং সোডা বা খাওয়ার সোডা দিতে হবে। এখানে প্যাকেট বা খোলা আটাও নিতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। তবে ময়দা নেবেন না। একটু স্বাদ বাড়াতে কালো জিরে বা মিষ্টি জিরে দিতে পারেন, যে যেটা পছন্দ করেন। এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম। ঘনত্ব ঠিক এরকম একটু নরম করবেন, তাহলে গোলগোলা অনেক বেশি সফট হবে ভিতরটা, আর ঠান্ডা হওয়ার পরও এটা সফট থাকবে। এখন ঢেকে 1 ঘন্টার মতো রেস্টে রাখবো আটাটা ফুলে ওঠা পর্যন্ত। দেখুন বন্ধুরা, ফুলে ডাবল হয়ে গেছে। বন্ধুরা, যারা আমার ভিডিওতে নতুন দেখছেন অথচ সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ, সবার আগে আমার ভিডিও পেতে। ডো এইরকম পারফেক্ট হলে গোলগোলাও পারফেক্ট হবে, আর ইস্ট ভালো হলে ডো ঠিক এইরকমে ফুলে উঠবে। চলুন বন্ধুরা, এখন ভেজে দেখাবো কতটা পারফেক্ট হয় এই গোলগোলা।
ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে। তেল হালকা গরম করে লো ফ্লেমে গোল গোল ভেজে নিতে হবে। অবশ্যই লো ফ্লেমে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে ডাবল হচ্ছে। একটা পাশ হলে এভাবে উল্টে পাল্টে নিজের পছন্দ মতো লাল করে ভেজে নিতে হবে। দেখুন একদম পারফেক্ট হয়েছে দোকানের মতো। বন্ধুরা একইভাবে সব গোল গোলা ভেজে নিব। প্লিজ নতুন বন্ধুরা আমার সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে অল টাইম। বন্ধুরা আবারও একটু ভিন্ন স্টাইলে গোল গোলা ভেজে দেখাচ্ছি। এভাবে তেলে দিলে সব একদম গোল হবে। কিভাবে দেই এটা একটু দেখে বুঝে নেবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর গোল হয়েছে দেখতে। পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী গোলগোলা সত্যি অসাধারণ খেতে হয়েছিল। একবার হলেও এটা ট্রাই করে দেখবেন বাসায়। ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ এই খাবার। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। দেখুন প্রতিটি গুলগুলি অনেক বেশি সফট হয়েছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকবেন।